নাচো ছোট্ট বন্ধুরা, তোমাদের আজ একটা জঙ্গলের গল্প শোনাবো। চলো তাহলে সেই জঙ্গলে। এই যে দেখছো জঙ্গল, এখানে থাকে এক সিংহ রাজা। ছোটবেলায় সে যেমন ছিল চালাক তেমনি তেজি, তাই তার বাবা নাম রেখেছিল তেজস্বী। কিন্তু আজ সে বুড়ো হয়েছে, তার না আছে সেই তেজ আর না আছে বুদ্ধির ধার, তাই সারাক্ষণ শুধু বসে থাকে আর অপেক্ষা করে কখন তার জন্য কেউ খাবার এনে দেবে, আর সে বসে আরাম করে খাবে। আর ওই যে দেখছো আর একজন আসছে, ইনি হলেন শেয়াল মন্ত্রী। প্রণাম হই মহারাজ। মহারাজ, 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 খাবার এলি? আমি মহারাজ আপনার একমাত্র মন্ত্রী বটুক শেয়াল। ও, এতক্ষণে আসার সময় হলো তাহলে। তা কোন রাজকার্য করছিলে শুনি? আমার যে খিদের চালায় পেটে 100,000 চুচোয় ডন মারছে সেদিকে কি খেয়াল আছে? মহারাজ, আগে আপনার খিদের জ্বালা মেটানোর জন্যই তো সারাদিন আমি হন্যে হয়ে ঘুরে বেড়াই। রাখো তো তোমার হে হে, সারাদিন হন্যে হয়ে ঘুরে কি খাদ্যের জোগাড় করলে শুনি? না মানে এখনো জোগাড় সেভাবে কিছু করতে পারিনি, তবে একখানা খাসা খবর নিয়ে এসেছি মহারাজ। খাসা খবর? অত ছাড়া সারাদিন ঘুরে খাবার না নিয়ে এসে খাসা খবর নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, এবার খিদের চালায় আমি তোমাকেই খেয়ে নেব। আগে আপনার খাবারের একটা সুবন্দোবস্ত করে এসেছি মহারাজ। বটে, তাড়াতাড়ি বলো যা বলবে। এই খিদে পেটে আমার আর এত হেয়ালি সহ্য হচ্ছে না। নদীর ধারে জঙ্গলের দিকে পশুদের পাঠশালা বসেছে। আমারই এক মাস্তুত ভাই বিদেশের জঙ্গল থেকে পাশ করে এসেছে, সে আবার ওই জঙ্গলের সবাইকে পড়াশোনা শেখাবে। এই সুযোগে মহারাজ সবাইকে একসঙ্গে এক জায়গায় পাবেন মহারাজ। এই সুযোগ হাতছাড়া করবেন না, চলুন আমরাও সেখানে যাই। আড়ালে দাঁড়িয়ে থাকবো, তারপর সুযোগ যেই পাবো অমনি ঝোপ বুঝে কোপ মারবো। ঠিক বলছো তো, একই সকাল থেকে খিদের জ্বালায় আমার মাথায় আগুন জ্বলছে। তারপর যদি এই খবরটা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমারই ঘর মট খাবো। কি যে বলেন মহারাজ, আপনাকে মিথ্যে কথা বলবো এমন সাধ্য কোথায়? ঠিক আছে ঠিক আছে, চলো দেখি কোথায় তোমার সেই পশুদের পাঠশালা বসেছে, চলো। শেয়াল আর সিংহ নদীর দিকে এগিয়ে চলল। নদীর ধারে জঙ্গলে গোল হয়ে বসে আছে সব পশুরা, আর সামনে উঁচু পাথরের ওপর বসে আছে একজন শেয়াল। অল্প অল্প দাড়ি, তার চোখে গোল চশমা। তাহলে বন্ধুগণ, আজ আমি আপনাদের শেখাবো খাবার নিয়ম।
আপনারা কি করে নিজেদের শিকার ধরবেন আর তাকে সুন্দর করে খাবেন? আমি তো এই কাজটা খুব ভালো করে জানি। সুর দিয়ে তুলে খপাত করে মুখের মধ্যে পুরে চিবিয়ে খেয়ে নেব। আপনি বলুন, এটা ওই মোটা ভাল্লুককে শেখান, ও এখনো খেতেই শেখেনি। হ্যাঁ, তুই তো খুব রোগা, তোর তো নড়তে চড়তেই এক ঘন্টা লাগে, আর তোর এই বিচ্ছিরি খাবার ছিরি দেখলেই আমার খাওয়ার ইচ্ছে চলে যায়। তাহলে দিন রাত অত খাস কি করে? চুপ চুপ চুপ, সবাই শান্ত হয়ে বসুন, এখানে আমরা ডিসিপ্লিন শিখতে এসেছি। ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে একে অপরের ক্ষতি না করে কি করে বেঁচে থাকা যায় সেটাই হলো শিক্ষার মূল কথা। না হলে আমরা এইভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতেই মরে যাব। আপনি ঠিক বলেছেন স্যার, কিন্তু এরা কেউ আপনার কথা শুনবে না। তাহলে তুমিই বলো বয়না, আমি কি করলে ওদেরকে এই সামান্য বিষয়টা বোঝাতে পারবো? ময়না, একটা সুন্দর গান করে সবাইকে বিষয়টা বুঝিয়ে দাও তো। গান? না না, আমার গান কেন? সবাই যখন বলছে তখন একটা গান করো না, শুনি। শোনো সবি, শোনো, কান খুলে শোনো, মন দিয়ে শোনো, পড়াশোনা শিখে সবে বড় হবে যেন, ঝগড়া মারামারি আর নয় নয়, বন্ধু হয়ে থেকো, বন্ধু হয়ে থেকো, রবে না তো ভয়, একজনের শক্তি নয় যত দামি, অনেক জনের হাতে সেটাই বিজয়, ঝগড়া মারামারি আর নয় নয়, ঝগড়া মারামারি আর নয় নয়। দেখলেন স্যার কি সুন্দর গান করে ময়না সবাইকে বুঝিয়ে দিল। খুব সুন্দর গান করেছো ময়না, আমি খুব খুশি। আজ থেকে ময়না হবে তোমাদের গানের টিচার। আমাকে গান শেখাবি তো ময়না? যা, আমি জানি না। এদিকে গাছের আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছিল সিংহ আর শেয়াল। কি দেখছেন মহারাজ? মহারাজ! বলো বলো মন্ত্রী, কাকে কাকে আগে ধরবো? আপনি আগে ঘুম থেকে উঠুন, না হলে আমাদের এতটা কষ্ট করে আসা অপেক্ষা করা সবটাই বৃথা হয়ে যাবে। না না, ওই ওই আর কি, খিদের জ্বালায় একটু ঝিমিয়ে পড়েছিলাম। তাহলে চলো চলো, আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি, আমার চেয়ার খিদের সহ্য হচ্ছে না। হ্যাঁ, শুধু শিয়াল পণ্ডিতকে ছেড়ে বাকি আর যাকে ইচ্ছে হয় শিকার করুন, মানে যতই হোক আমার জাত ভাই কি না। কচি টাটকা মাংস খেয়ে কি যে আরাম হচ্ছে,
কতদিন পর এত কচি মাংস খেতে পেলাম। তাহলে বলুন, আপনাকে কেমন একখানা খাসা বুদ্ধি দিলাম? তা এই বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, এই জন্যই তো তোমাকে এতটা ভরসা করি। আগে মহারাজ, বলছিলাম আমার পুরস্কারটা। পুরস্কার? এই তো, এই তো দিচ্ছি পুরস্কার, আবার কি? আগে ঠিক আছে, কাল আবার যাব, বুঝলে? প্রতিদিন এইভাবে কচি মাংস খেতে পেলে আমার যৌবন আবার ফিরে আসবে, বুঝলে? সে আর বলতে মহারাজ, কাল সকালবেলা বেরিয়েই আমি খবর নিয়ে আসব, তারপর সময় বুঝে দুজনে বেরিয়ে পড়ব। ও, আমার আর তর সইছে না। না, কখন যে কাল আবার কচি মাংস খাবো। আমাকে নিয়ে চলে গেল, ওই দুষ্টু রাজার কোনো শাস্তি হবে না। অত জঙ্গলের রাজা, ওকে কে শাস্তি দেবে বলো? আমরা সাধারণ পশু, ওর শক্তির কাছে আমরা কেউ এঁটে উঠব না। আজ একবার আসুক ওই শয়তান রাজা, এই সুরে পাকিয়ে ওটাকে মেরে না ফেলেছি তো। আর তার সঙ্গে ওর সাকরেতকেও ধরে শেষ করতে হবে। আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে, না হলে কিছুতেই আমরা ওই শয়তান রাজাকে শাস্তি দিতে পারবো না। হ্যাঁ গুরু মশাই, ও আমাদের এটাই শিখিয়েছেন, সবাই মিলে কাজ করলে কোনো কাজই অসম্ভব নয়। এই চুপ চুপ চুপ, সবাই শান্ত হয়ে বসুন, এখানে আমরা ডিসিপ্লিন শিখতে এসেছি। ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে একে অপরের ক্ষতি না করে কি করে বেঁচে থাকা যায়, সেটাই হলো শিক্ষার মূল কথা। না হলে আমরা এইভাবেই সারা জীবন একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতেই মরে যাব। কিন্তু আজ গুরু মশাই গেলেন কোথায়, এখনো তো এলেন না? গুরুমশাই বোধহয় ভয় পেয়েছেন, তাই আজকে আসেননি। আজ আসুক, আসুক একবার ওই শয়তানগুলো। বলতে বলতে সিংহ এসে মা জিরাফের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ভয়ে সবাই যে যেখানে পারে পালিয়ে যায়। সিংহ জিরাফকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। এইভাবে চলতে থাকলে আমাদের সবাইকে একদিন বেঘরে প্রাণ হারাতে হবে। চলো চলো সবাই মিলে গিয়ে ওকে আক্রমণ করি, তাহলে আর কিচ্ছু করতে পারবে না। ওর গায়ের শক্তির কাছে আমাদের সকলের শক্তি হার মেনে যাবে, অন্য কোনো উপায় বের করে ওই শয়তানকে খতম করতে হবে। ভাল্লুক ভাই একদম ঠিক বলেছে, বুদ্ধির জোরের কাছে বড় বড় শক্তিও হার মেনে যায়। তুমি পারো আমাদের সবাইকে বাঁচাতে, কিছু একটা উপায় বের করো ময়না। ঠিক আছে, আজ আমি আসি, কোনো বুদ্ধি মাথায় এলে তোমাদের জানাচ্ছি। আজ কোথায় যাবি রে? আমার যে আর তোর সইছে না হতভাগা। দিন রাত শুধু খিদে আর খিদে, ভগবান জানার মতো একটা পেটখানাও পাঠিয়েছেন বটে, এদিকে আমার প্রাণ যায় ওর খাবারের জোগান দিতে দিতে। ইরে হতচ্ছাড়া, কোন উত্তর দিচ্ছিস না কেন রে? কানে কি পোকা পড়েছে নাকি? মহারাজ, ভাবছিলাম কোন দিকটায় গেলে আপনার জন্য ভালো শিকার পাবো, ওই তাই আর কি।
যেখানে যাবি চল তাড়াতাড়ি, আমি আর সইতে পারছি না। দাঁড়ান মহারাজ, এই গাছটার আড়ালে আসুন। ওই দেখুন, হরিণ আর ময়না দুজন বসে আছে, সুযোগ বুঝে দুটোকেই আজ খেয়ে নেবেন। ঠিক বলেছিস, অনেকদিন ওই হরিণটার মাংস খাবো বলে অপেক্ষা করে আছি। খুব খারাপ লাগছে রে ময়না, আমরা সবাই কত ভালো ছিলাম বল, মিলে মিশে একসাথে। এই শয়তান রাজার জন্য আমাদের বনের শান্তি একেবারে নষ্ট হয়ে গেল। ঠিক বলেছো হরিণ দাদা, সারাদিন শুধু ভয়ে ভয়ে দিন কাটে, এই বুঝি কিছু হয়ে গেল। আমার কিছু হয়ে গেলে তুই আমার মৃত্যুর বদলা নিবি তো ময়না? তুমি ঠিকই বলো না হরিণ দাদা, তোমার কিচ্ছু হবে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ওই সামনের নদীটায় জল খেতে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু, ওই নদীটার মধ্যে চোরা বালি আছে, একবার কেউ ভেতরে পড়ে গেলে আর কোনোদিন উঠে আসতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, আমি সাবধানেই যাব, তুমি এখানে বসো, আমি আসছি। এইভাবে আর বসে থাকলে হবে না, অনেক হয়েছে, এবার আমাদের প্রতিশোধ নেবার পালা। একদম ঠিক বলেছিস ময়না, তুই যা বলবি আমরা তাই করব, আমরা সবাই তোর সঙ্গে আছি। আগে ওই শয়তান শিয়ালটাকে শেষ করতে হবে, তারপর বুড়ো রাজা একা হয়ে যাবে, তখন ওকে খতম করব। তোমার আবার কষ্ট, দেখি দেখি কতখানি কষ্ট হয়েছে। শয়তান মরেছে, আমার কিছু হয়ে গেলে তুই আমার মৃত্যুর বদলা নিবি তো ময়না? তুমি ঠিকই বলো না হরিণ দাদা, তোমার কিচ্ছু হবে না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ওই সামনের নদীটায় জল খেতে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু, ওই নদীটার মধ্যে চোরা বালি আছে, একবার কেউ ভেতরে পড়ে গেলে আর কোনোদিন উঠে আসতে পারবে না, তার মৃত্যু নিশ্চিত। এবার আর একজনের পালা।
এখানে এসেছিস কেন? তোর দাদাকে খেয়েছি, এবার কি তুইও মরতে চাস? এখন হতচ্ছাড়া শিয়ালটা এলো না, কি যে করি? শিয়াল মন্ত্রী এখন আসবেন না। কেন কেন আসবেন না কেন? আমি সকালে দেখি ওই নদীর পাড়ে একটা মস্ত সিংহরাজ বসে আছে। শিয়াল মন্ত্রী মশাইকে তিনি বন্দি করে রেখেছেন, আর আমাকে আপনার কাছে খবর দিতে পাঠালেন যে আপনাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি আপনি জয়ী হন তবেই তিনি এই জঙ্গল ছেড়ে যাবেন, না হলে তিনি হবেন এই জঙ্গলের নতুন রাজা। ওটে, এত বড় কথা! আমি থাকতে ও হবে কিনা এই জঙ্গলের নতুন রাজা? চল চল তো দেখি, দেখি কার এত বড় সাহস। হ্যাঁ, এখনি আসুন মহারাজ। সিংহ ময়নার পেছন পেছন যেতে থাকে। সেই নদীর কাছে এসে ময়না দাঁড়ায়। এই যে মহারাজ, এইখানে সেই সিংহের প্রাসাদ, এর ভিতরেই আছে আপনার মন্ত্রী মশাই। কই কই, দেখি দেখি দেখি, তোর এত বড় স্পর্ধা! তুই আমাকে যুদ্ধের জন্য ডেকেছিস? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। Oh, my God.